আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও, আই হোপ ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। আর আমি আর সুরা আজকে যাচ্ছি হচ্ছে আইসক্রিম কেনার জন্য। ওর হঠাৎ করে আইসক্রিম খেতে ইচ্ছে করছে, তো দোকান বন্ধ, এর জন্য আইসক্রিমটা কেনার জন্য আমরা কিছুক্ষণ বসেছিলাম। তারপর আইসক্রিম নিয়ে বাসায় চলে আসছি, আর এদিকে আমার বড় ভাই পিজা খেতে চেয়েছে আমার কাছে, তো আমি একটা পিজা বানিয়ে ফেলছি। পিজার ডিটেলসটা আসলে দিতে পারিনি, এর জন্য আমি অনেক দুঃখিত। তো পিজা বানিয়ে ফেলছি, পিজাটা এখন কাটবো, একটাই পিজা বানিয়েছি। আর আজকে পিজাটা নাকি অনেক মজা হয়েছে আমার আম্মা বলছে। তো দর্শক, পিজা তো আমরা সবাই বানাইতে জানি, যার কারণে আমি ডিটেলসটা দিলাম না। আর পিজাটা হচ্ছে আমি বানিয়ে কেটেও দিলাম, সবাইকে খাওয়ালাম। আর পিজাটা খাওয়া বানানো শেষ হওয়ার সাথে সাথেই আমার ফ্রেন্ড আমাকে কল করেছে, ওরা ঘুরতে যায়। তো আমি সুরাকে পিজা খেতে দিলাম, তো ও হচ্ছে ট্যাপে গেমস খেলতেছে, মাইনক্রাফট গেমস। তো আমি সুরাকে জিজ্ঞেস করলাম, পপি একটু বলো না রিভিউটা কেমন। তো সুরা পিজাটা খেয়ে আমাকে রিভিউ দিল, অনেক মজা হয়েছে ফুপি, আমি ওকে থ্যাংক ইউ বললাম। তো পিজা খাওয়ার সাথে সাথেই হচ্ছে আমি বের হয়ে গেছি আমার বড় ভাস্তিকে নিয়ে ঘুরতে। তো আমাদের বাসার কাছে আপনারা এর আগেও দেখেছেন, ওই নদীর ওই পারে আমি ঘুরতে গিয়েছিলাম। তো আমার সব ফ্রেন্ডরা ওইখানে অপেক্ষা করতেছে, আমি খুব দ্রুত পিজাটা বানানো শেষ করে আমি রেডি হয়ে বের হয়ে গেছি। আর যখন আমরা বের হয়েছি তখন আমাদের সাম্বাটাও আমাদের সাথে নিয়ে গেছি, কারণ ও আমাদের সাথে যাবে, গেটের বাইরে দেখি দাঁড়িয়ে আছে, তো ওকে আর রেখে যেতে পারলাম না। তো ওকে নিয়ে আমরা রওনা হয়েছি ঘোরার জন্য। তো ভিডিওটি দেখতে থাকেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্টস আর একটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তো দর্শক, আমরা কাঁচকুড়া বাজারে থেকে রিক্সা নিয়েছি, রিক্সা নিয়ে সোজা নদীর ঘাটে চলে যাব। নদীর ঘাটে এখান থেকে যেতে 10 টাকা রিক্সা ভাড়া নেয় বাজার থেকে, আমাদের কাঁচকুড়া বাজার থেকে। তো আমরা অলরেডি নদীর ঘাটে চলে আসছি এবং দেখি যে নৌকাও চলে আসছে, তো সবাই উঠে পড়লাম একসাথে। আমরা অনেকগুলি মানুষ, প্রায় 10 জন মানুষের মতো একসাথে গিয়েছি। আর আমার যে ফ্রেন্ডটার সাথে আমার আজকে অনেকদিন পরে দেখা হয়েছে, ওটা কনা না, আরেকটা ফ্রেন্ড তুহিন, ওর সাথে দীর্ঘ 3-4 বছর পরে সম্ভবত দেখা হয়েছে, অনেক বছর পরে। তো ও হচ্ছে হাজব্যান্ডের বাসা থেকে বেড়াতে আসছে, আমাকে কল করেছে চলো একদিন দেখা করি। তো আমিও রেডি হয়ে চলে আসলাম। তো আমাদের এই ভাতুরিয়া ঘাট থেকে আমরা হচ্ছে নদীর উপারে যাব, ওইটা হচ্ছে হর্দি বাজার বলে এই জায়গাটার নাম, যেখানে আমরা এখন যাচ্ছি। জায়গাটা অনেক সুন্দর, অনেক ভালো লাগে ঘুরতে, আর যেহেতু বাসার কাছে, আর এত বাতাস, নৌকায় যখন বসছি বাতাসে আমার কাপড় উড়ে যাচ্ছে, তো খুব ভালো লাগতেছে। আর অনেক দিন পরে সব বান্ধবীরা একসাথে হয়েছি, বান্ধবীর বাচ্চা নিয়ে আসছে, তারপরে ভাবি ছিল, ভাবির ছেলে মেয়ে ছিল, অনেকেই আমরা একসাথে ছিলাম। তো আমরা অনেক মজা করেছি, আর সেই ভিডিওটাই আমি ধারণ করেছি আপনাদের জন্য, আপনারা অবশ্যই দেখবেন, দেখে কমেন্টস করবেন। তো আমার আসলে অ্যাকচুয়ালি এই জায়গাটাতে আসতে অনেক বেশি ভালো লাগে, কারণ নির্মল একটা পরিবেশ, একদম সুন্দর প্রাকৃতিক একটা পরিবেশ, মানে এমনিতেই ভালো লাগে। পানি, নদী, তারপরে হচ্ছে নদীর ওই পারে ইগুলি, এটা আসলে কী বলে, 300 ফিটের কাছাকাছি, আমরা যেটাকে অনেকেই চিনি 300 ফিট, আমাদের এই ঘাটটা পার হলে ওই পাশটাই হচ্ছে 300 ফিট। তো ওইখানে আমরা হচ্ছে অনেক কিছু খাওয়া দাওয়া করেছি, ছবি তুলেছি। তো আর এই নদীর ঘাট থেকে যখন পার হই, এই যে এই সময়টুকু বেশি ভালো লাগে, কারণ মোটামুটি বড়, এটা কিন্তু অ্যাকচুয়ালি নদী না, বর্ষার পানি। নদী যেটা হচ্ছে তুরাগ নদী, সেটা খুবই ছোট যখন শুকনার দিন চলে আসে। তো আমরা অলরেডি নদীর এপারে চলে আসছি, আমরা হাঁটতেছি, আর পিছনে যাকে দেখছেন এটা হচ্ছে আমাদের এক আপা। তো আপাকেও ভিডিও করতেছি আর হাসতেছি। তো আপা বলতেছে যে আমার মাথায় কাপড় নেই, তুই আমাকে ভিডিও করতেছিস, এটা নিয়ে আমি অনেক হাসাহাসি করলাম। তো যাই হোক, পরে বললাম যে ঠিক আছে কাইটা দিব, আর আপা বলে না কাটিস না, রাইখা দিস স্মৃতি হিসেবে। তো যাই হোক, আমরা হচ্ছে ঘোরাঘুরি করতেছি, আর এখানকার রাস্তাগুলি খুবই সুন্দর, যদিও আপনারা দেখতেছেন চারপাশে অনেক গাছগাছালি জঙ্গলের মতো, কারণ এটা নতুন উপশহর হয়েছে, রূপগঞ্জ উপশহর যেটাকে বলে। তো এই উপশহরটার ভেতর এত সুন্দর রাস্তা করেছে যে এক সময় দেখা যাবে এগুলি অনেক গুলশান ধানমন্ডির মতো হয়ে গেছে, বাড়িঘর হয়ে, যেহেতু এটা নতুন হয়েছে উপশহর। তো এই জায়গাটার রাস্তাগুলি অনেক প্রশস্ত, আর অনেক দোকানপাট, চটপটি ফুচকার দোকান। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যারা যারা ঘুরতে আসছি সবাই এখানে, আমার ফ্রেন্ড আছে, দুইটা ফ্রেন্ড, ফ্রেন্ডের বাচ্চা, তারপরে ভাবি আছে, ভাবির বাচ্চারা, আমার ভাস্তি আছে, সবাই আমরা এখানে ঘুরতেছি।
আর এই ভিডিওটা যখন আসলে আমরা ঘুরতে গেছি এবং ভিডিওটা করতেছি, তখন বিশেষ করে আমাদের একটা গ্রুপ ছিল ফ্রেন্ড বান্ধবীদের, তো তাদের মধ্যে হচ্ছে শাফালি, তারপরে পিয়া, ফারজানা, ওদেরকে অনেক মিস করতেছি। ওরা থাকলে আরও ভালো হতো, কারণ আজ অ্যাকচুয়ালি এখন তো সবারই বিয়ে হয়েছে, সবাই সবার শ্বশুর বাড়ি থাকে, সবাই একসময় একসাথে দেখা হওয়াটা একটু টাফ। তো দেখা গেছে আমরা দুইজন, আমি এবং কনা, আমরা দুজন এলাকার মধ্যে আছি, আর সবারই দূরে দূরে বিয়ে হয়েছে, সবাই তো একসাথে আসা হয় না, সবারই তো সংসার হয়েছে, এখন স্বামী সন্তান হয়েছে, মন চাইলে আসতে পারে না। যেমন তুহিন হচ্ছে অনেক দিন পরে যখন আসছে, ওর সাথে আমার কন্ট্যাক্ট হয়েছিল, তো বলছিল যে সে আসবে, আসলে আমাকে কল করবে, তখন আমরা দেখা করব। তো যার কারণে দেখা হয়ে গেছে। তো ওরা যদি আমার ভিডিওটি দেখে থাকো, তোমরা তোমাদের নিয়েও অনেক ইচ্ছে করে একদিন একটা গ্রুপ করে সবাই একসাথে ঘোরাঘুরি করি, একটু দেখা হোক। তো আমার বান্ধবীরা হাঁটতেছে, আমি ভিডিও করতেছি। তুই এই সময় অনেকদিন পরে এমন একটা জিনিস দেখলাম যেটা দেখে আমার খুবই ভালো লাগলো। ছোটোবেলায় আমরা কাউ আর ঝিঙ্গা দিয়ে খেলতাম। দর্শক, আমি জানি না কে আপনারা চেনেন কি না, ছোটো ছোটো কাউ আর ঝিঙ্গা। তো এইখানে এই ঝিঙ্গাটা আমি অনেক বছর পরে আমার চোখে পড়লো, এত সুন্দর ঝিঙ্গা যখন পাকে পুরো মনে হয় কি যে একটা বাঙ্গির মতো দেখতে, ছোটো। তো আমি একটা কাওয়ার ঝিঙ্গা ছিঁড়লাম, ছিঁড়ে আমি আমার বান্ধবীর বাচ্চাকে দিলাম। ও বলতেছে এটা কি, আমার বান্ধবী বলতেছে এটা ছোট তরমুজ, তুমি খাবা? ও বলতেছে আমি খাবো, ছোট তরমুজ খাবো। তো এটা নিয়ে অনেকক্ষণ আমরা হাসাহাসি করলাম দর্শক। তো এই ঝিঙ্গাটা আসলে এখন সচরাচর দেখা যায় না, ছোটোবেলা আমরা যখন ছোট ছিলাম প্রচুর এটাকে দিয়ে খেলতাম আমরা। তো এইখানে আমি ঘুরতে গিয়ে আমরা তিনটা ফ্রেন্ডই অনেক আলোচনা করলাম যে এমন এমন জিনিস দেখছি যেটা দিয়ে আমরা ছোটোবেলা খেলতাম, কিন্তু এখন আর অনেক রিয়াল হয়ে গেছে, এখন দেখাই যায় না। যেমন একটা কাটা গাছে ছোটো ছোটো টমেটোর মতো একটা ফল হইতো, ছোট্ট, ঠিক পাকলে দেখা যেত যে টমেটো, সেম টমেটো, তো ওইটা দিয়েও আমরা খেলতাম, ওইটাও আজকে আমরা দেখেছি এইখানে। তো যেহেতু এই জায়গাটাতে অনেক জঙ্গল, গাছগাছালি অনেক কিছু, তো এই কারণে সেই পুরনো স্মৃতি কিছু মানে আমরা এখানে দেখতে পাইছি। তারপরে হচ্ছে আরেকটা আছে, সেটা হচ্ছে স্বর্ণলতা বলি আমরা এটাকে। যেমন যে কোনো একটা গাছে একটা লতা, গোল্ডেন কালারের একটা লতা ফালায় দিলে ওই লতাটা পুরো গাছ ছড়া যায়। ওই লতাটাও এখন সচরাচর আমাদের এলাকায় দেখা যায় না, কিন্তু এখানে আসছি পরে ওই লতাটাও দেখছি। তো এরকম অনেক কিছু আছে যেটা হচ্ছে অনেক বছর আগে যেটা আমরা ছোটোবেলায় খেলাধুলা করতাম যে জিনিসটা নিয়ে, ওই জিনিসটা আমরা এখানে আসার পরে দেখতে পাইছি। তো যাই হোক, আমরা ঘোরাঘুরি করতেছি, এখন আমরা একটু খাওয়া দাওয়ার জন্য ই করতেছি যে কোথায় বসে সবাই একসাথে কিছু খাবো। তো এখানে অনেক ভালো ভালো কিন্তু রেস্টুরেন্ট আছে, অনেক সুন্দর করে ডেকোরেশন করা রেস্টুরেন্ট। তো ওইখানে যাওয়ার পরে দেখা গেল যে আপনার একটা খুব সুন্দর একটা রেস্টুরেন্ট পেয়েছি আমরা। তো ভাবলাম যে এই রেস্টুরেন্টটা থেকে ঘুরে আসি, দেখি এই রেস্টুরেন্টের মধ্যে কী কী আছে। আর দর্শক দেখেন, এই জায়গাটা এত ভালো লাগছে, মানে এত সুন্দর একটা ই হয়েছে, মাত্র সূর্যটা ডুবতেছে, তো খুব সুন্দর একটা সিন আসছে এখানে, মনে হচ্ছে কি পানির নিচে আস্তে আস্তে সূর্যটা ডুবে যাচ্ছে, একদম নদীর পাড়ে আমরা সবাই বসে আছি। তো এইটার পাশেই হচ্ছে ওই রেস্টুরেন্টটা, আমরা একটু পরে এই রেস্টুরেন্টটা দেখতে যাব। তো দর্শক, এখন হচ্ছে আমরা যাচ্ছি আমার এই পাশে হচ্ছে সুন্দর একটা রেস্টুরেন্ট, আপনাদেরকেও দেখাবো। আর এই রেস্টুরেন্টের ভেতরটায় ঢুকবো। আসলে পুরোটা রেস্টুরেন্ট ডেকোরেশন করছে হচ্ছে বাঁশ দিয়ে, বাঁশ, বেড়া এগুলি দিয়ে। তো আমরা যখন ঢুকতেছি, একদম ঢুকার সাথে সাথে এখানে আপনার হচ্ছে এখানে খাবারের যে মেনুটা সেটার একটা চার্ট লাগিয়ে রাখছে। তো এখানে সব আসলে লাঞ্চ আইটেম, বিকেলে নাস্তা করার মতো তেমন কোনো আইটেম নাই। তো আমরা তারপরে ভিতরে ঢুকলাম যে দেখার জন্য, দেখি তো কী অবস্থা। তো ভিতরে যাওয়ার পরেই ফার্স্টেই আমরা যেটা দেখতে পেলাম যে এই রেস্টুরেন্টের নাম এবং এখানে যে চারটা দেওয়া আছে খাবারে সেটা, আর এখানে মোটামুটি খুব সুন্দর একটা সন দিয়ে, বেড়া দিয়ে একটা ঘর করেছে এই যে রেস্টুরেন্টটা, মানে একটু উপরে, খুব সুন্দর ডেকোরেশনটা খুবই ভালো হয়েছে। আর এখান থেকে যে ভিউটা আসে, এত সুন্দর ভিউটা, ইভেন এখানে হচ্ছে একটা ছোট ট্রলার রাখা হয়েছে, যারা ঘুরতে আসবে যদি কেউ ইন্টারেস্ট হয় ট্রলার দিয়ে এই নদীর উপরে ঘুরবে সেটার ব্যবস্থা করাও আছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, পানির উপরে একটা ট্রলার রাখা, ইভেন এখানে হচ্ছে খুব সুন্দর করে বসার ব্যবস্থা করা হয়েছে, গাছগুলিতে অনেক সুন্দর লাইটিং করা হয়েছে, রাতের বেলা আরও বেশি সুন্দর এই জায়গাটা।
আর আসলে অনেক মানুষই আসে এখানে প্রকৃতি উপভোগ করার জন্য, কারণ যেহেতু একদম পানির কাছে এরকম। এখন ঢাকা শহরে তো সব কিছুই যান্ত্রিক অনেক, তো মানুষ চায় একটু নিরিবিলি সুন্দর পরিবেশে একটু বসে মন এবং মাইন্ড ফ্রেশ করার জন্য, একটু ভালো লাগার জন্য চলে আসে। তো আমার এই ভিউটা খুবই ভালো লেগেছে, অনেক বেশি সুন্দর আর ট্রলারটাও অনেক সুন্দর। আসলে ঘুরলে অনেক মজা হবে, বাট অনেক বেশি এক্সপেন্সিভ সব কিছু। তো যাই হোক, আমরা একটু ঘুরতেছি আর এর মধ্যে হচ্ছে একটা বকুল ফুল গাছ দেখেছি এই আমার ঠিক পেছনটাতেই। অনেকদিন পরে আমি বকুল ফুল গাছ দেখলাম, তো অনেকদিন পরে আমি হচ্ছে বকুল ফুল গাছ দেখলাম। বকুল ফুল গাছটা আমি দেখে এত ভালো লাগতেছিল যে, আর বকুল ফুলের তো জানেনই দর্শক খুব সুন্দর একটা সেন্ট আসে, কিন্তু বিশেষ করে রাতের বেলা সেন্টটা আসে। তো এই যে বকুল ফুল গাছটা, এই গাছটাই হচ্ছে বকুল ফুল। তো আমি একদম কাছ থেকে আপনাদের ফুলগুলি দেখাচ্ছি। বকুল ফুল আসলে, বকুল ফুল পছন্দ করে না এমন কোনো মানুষ আমার মনে হয় না আছে, সবাই অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে বকুল ফুলের গ্রানটা আরও বেশি পছন্দ করে। তো যাই হোক, আমি এই ফুলটা যখন ই করতেছিলাম তখন হচ্ছে এখানকার যারা ইশাস, এখানকার যারা কাজ করে ওরা আমাদের খাবার মেনু দেখাইলো। তো দেখলাম সব লাঞ্চ আইটেম, তো আমরা বললাম যে না খাবো না। তো ওরা আমাদেরকে বলে যদি না খান তাহলে এখানে ভিড় করবেন না। কি এত বড় অপমান আমাদের, এত বড় ইনসাল্ট আমি কখনোই চিন্তা করতে পারিনি। তো এখানে একটা মোটকু লোক ছিল, এই লোকটা বেশি খারাপ ছিল, বলে কি এখানে যদি না খান তাহলে এখানে ভিড় করবেন না, অযথা ভিড় করবেন না। তারপরে আমরা সবাই বের হয়ে আসছি, দর্শক এত বড় অপমানটা সহ্যই হয় নাই। তো যাই হোক, তারপরে আমরা চলে আসছি এটার ভেতর থেকে এসে আমরা হচ্ছে যেটা আমরা খেতে অনেক বেশি পছন্দ করি, এখানকার খুব ফেমাস একটা খাবার, সেটা হচ্ছে মাখা। মাখাটা হচ্ছে আপনার হচ্ছে পেঁয়াজু, তারপরে বুট, চিড়া, মরিচ, পেঁয়াজ সব কিছু দিয়ে একটা মিক্স করে, এটাকে আমরা এখানে মাখা বলি। খুব ফেমাস একটা খাবার এটা, অনেক পছন্দ করে মানুষ এবং অনেক মজাও সত্যি কথা বলতে। তো আমরা হচ্ছে ওইটা কিনবো, ওইটা কিনে সবাই বসে একসাথে খাবো। আর এই এটা খেয়ে বের হতে হতেই দেখলাম যে আমাদের পিছনে, ঠিক পিছনে যে তারের যে খাম্বাটা, এখানে আগুন, হঠাৎ করে আগুন জ্বলে গেছে। তো আমার ভাইদের সাথে যে ভাবি ছিল, ভাবি দৌড় মারছে। আর এখানে আমরা মাখা কেনার জন্য চলে আসছি, এই যে এটার নামই হচ্ছে মাখা।